नमस्कार बन्धुरा, प्रियंका किचेन विद होममेड फूडे तरफ थेके स्वागत। आमी जे रेसिपिटी आज आपनादेर साथे शेयर करब, कम बेसी सबाइरी बाड़ीते हय एबं आमरा सब बांगालीराई खेते पछन्द करी। ताहले चलुन देखे नी कि रेसिपि होच्छे। आमादेर बाड़ीते बागाने जे कुमड़ो गाछटा आमी लागिएछिलाम ताते फल होयेछे। কুমড়োটা তাহলে কেটে নিচ্ছি। এবারে আমি পুঁই ডাঁটা কেটে নিচ্ছি। দেখুন এই পুঁই ডাঁটাটা কত বড় হয়েছে, অনেকগুলো লাগিয়েছি। এইটা প্রচুর বড়, এটা কেটে নিচ্ছি আমি। হাতে লাউ আর পুঁই ডাঁটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি। ঠিকই ভেবেছেন, পুঁই ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট বানাবো আজ। সামান্য রেসিপি হলেও বাড়ির সবজি দিয়ে বানানো জিনিসের টেস্টটাই আলাদা। তাহলে চলুন দেখে নিই। কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট বানাতে যা যা আমার উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। ইলিশ মাছের মাথা দুটো নিয়েছি আমি, ভেজে নিয়েছি। নিয়েছি 5 ফোড়ন, সরিষার তেল 50 গ্রাম, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শাহী গরম মশলা। বাগানের কুমড়ো এবং পুঁই ডাঁটা নিয়েছি আর নিয়েছি আলু। কুমড়ো পুঁই ডাঁটা আলু কেটে নিচ্ছি। আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম সেই গাছের কুমড়ো পাচ্ছি আজকের আমি। আমার এতটা কুমড়ো লাগছে না, আমি এটা রেখে দিচ্ছি অর্ধে। এইভাবে আমি কেটে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, এরপর আলু কেটে নিচ্ছি। পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এরপর আলু দিয়ে দিচ্ছি। কড়াইতে লাউ দিয়ে দিচ্ছি। এবার
লাউ আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দুই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছের মাথাগুলো দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইলিশ মাছের মাথাগুলো আমি খুন্তিতে ভেঙে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন জিরে গুঁড়োটা দিচ্ছি না, পরে দেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি অল্প পরিমাণ জল দেব। বাইরে বাইরে হবে তাই বেশি জল দেব না। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়েছে কিনা, দেখুন আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন তরকারি চারিদিক থেকে যেমন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার তরকারি রেডি হয়ে যাচ্ছে। কুই ডাঁটা দিয়ে কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুব টেস্টফুল। আপনারা এইভাবে বানিয়ে গরম গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।